লাইলাতুল কদর, এই রাত্রি সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, আর মহান আল্লাহর বাণী, নিশ্চয়ই আমি নাজিল করেছি এই কোরআন মহিমান্বিত রাত্রিতে। আর আপনি কি জানেন মহিমান্বিত রাত্রি কি? মহিমান্বিত রাত্রি হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সেই রাত্রে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ তাদের প্রতিপালকের আদেশ ক্রমে অবতীর্ণ হয়। সেই রাত্রি শান্তিময় ফজর হওয়া পর্যন্ত। কোরআনুল করিমের সূরা কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বর্ণনা করেছেন। অপরদিকে হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে ইমানের সাথে ও সওয়াব লাভের আশায় সওম পালন করে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি ইমানের সাথে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় করে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ।